আজকে দেখো আমরা কীরকমভাবে খেলাম আর কি ধরনের গল্পগুলো করলাম, শেয়ার করলাম তোমাদের সাথে, এগুলো দেখো। দুপুরে খেতে বসবো আমি আর বৌমা। এই যে আজকের মেনু, এটা আছে লাউয়ের চোকলা ভাজা, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর আমার ডিম সেদ্ধ আর ভাত, মাছের ঝোল আর মুগের ডাল। আর মানে বৌমা খাবে ডিমের অমলেট, মাছের ঝোল, চোকলা ভাজা, ওটা পোস্ত দিয়ে করা আছে, আর ভাত। এই আজকে আমাদের দুপুরের মেনু। এবার আমরা খেতে বসবো, তোমরা সঙ্গে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমরা এই এখন আমি আর মামুনি লাঞ্চ শুরু করছি। এটা একটা টাইপ অফ ইটিং শো, কোনো কম্পিটিশান না, এমনি আমরা দুপুরের লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করছি। ও মেনু মামুনি দেখিয়ে দিয়েছে, এবার আমরা খাওয়া স্টার্ট করছি। এই যে তোমার একটা লাউয়ের যে চোখলাগুলো, আমরা কি করি, ফেলে তো দিই? ফেলে তোমরা দেবে না, কচি লাউ হোক বা একটু শক্ত হোক, কুচি কুচি করে একদম কেটে নিয়ে তারপরে, এই যে লাউয়ের চোখলাটার কথা এটা, হ্যাঁ, কুচি কুচি করে কেটে নিয়ে ওটাকে প্রেশারে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নিয়ে একদম একদম যেন গলে না যায় সেরকমভাবে সেদ্ধটা করতে হবে। একটা সিটি বা দুটো সিটি দিলেই হয়ে যাবে। সে যদি খুব কচি লাউয়ের চোখলা থাকে তাহলে অত বেশি লাগে না। নিয়ে এটাকে তোমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, যে কোনো একটা লঙ্কা দিলেই হবে, আর কালো জিরা আর কুচো রসুন আর পেঁয়াজ এটা দিয়ে দেবে সোমবারে। দিয়ে চোখলাটা দিয়ে দিবে, কুচো কুচো করে যে কেটে ওই যে ভাপিয়ে রেখেছ সেটাকে দিয়ে দিবে। দিয়ে এবার ওটাকে একটু বেশ তেলে ভাজা ভাজা মতো হয়ে আসবে যখন, তখন হলুদ নুন সবই আগে দিয়ে দেবে, যেরকম আমরা রান্না করি সেরকমই দিয়ে দেবে। যখন একটুখানি হয়ে আসবে তখন একটু পরিমাণ মতো পোস্ত এক চামচ দিয়ে দেবে। দিয়ে একটু মিষ্টি দিয়ে ওটাকে সুন্দর করে ভেজে নেবে, দেখবে ওইটা দিয়ে ভাত খেয়ে নেবে, এত সুন্দর খেতে। আরও না খেতে, হ্যাঁ, ও এখন এটা পেয়ে ওই তো আজকে দেখো না, আমি তো ডিম সেদ্ধ খাই আর ও ডিমের অমলেট, আমি অমলেটটা খাই না। যাই হোক, খাই না না খাই, বুঝতেই পারছো সবই একটু মেনে চলতে হয়, সহ্য হয় না তো অনেক সময়। তো আজকে ডিম পেয়েছে আর কিচ্ছু নেবে না, আর ডালটা নিয়েছে যে মুগের ডাল, মুগের ডালে একটা জায়গায় নিয়েছি, দুজনেই নেব। ও দেখো না, ওটা দিয়ে ও খেয়ে নেবে, ও আজকে ডালও নেবে না, ও ভীষণ ভালোবাসে। মাছও নিতে চায়নি, মানে ডিম যেহেতু হয়েছে মাছও নিতে চায়নি। আর ভীষণ গরম পড়েছে না আজকে, আজকে প্রচণ্ড গরম পড়েছে, মাছের ঝোল ভাত ওই করেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আজকে রান্না ওই করেছে, পরে যে আমি ডালটা সোমবার দিয়েছি আর ওটাকে ভেজেছি, কেন ও আবার নাতনিকে চান করিয়ে খাওয়াতে চলে গেল। আর আজকে গরমও পড়েছে আর শরীরটা খুব একটা সব, মানে আমার একার না, প্রত্যেকেরই শরীরটা একটু কীরকম খারাপ খারাপ লাগছে গরমের ছুটে। আসল কথা কি, জামাইদের নাম কাজ তো সবারই, এখন লকডাউনে জামাইরা কতটা কি খেতে পারবে জানি না, আম কাঁঠাল পাচ্ছে তো, তার তো গরম তো সহ্য করতে হবে বলো। সেই আম কাঁঠালের কথা মনে মনে জানো তো, আর কিছু স্মৃতি মনে পড়ে যায়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, খেতে খেতে শেয়ার করছি, এমনি শেয়ার করো না, কারণ খাওয়াটা শুরু করতে হবে, বেলা হয়ে যায়। তো তো মনে পড়ে যায় কি জানো তো, আমি আমরা আমাদের বাড়ি হলো অ্যাকচুয়াল কলকাতায়, আমরা একদম না অ্যাকচুয়াল আমরা পূর্ববঙ্গের লোক, তো পূর্ববঙ্গ কথা আমি বলতে পারবো না, পূর্ববঙ্গে জন্ম হয়েছে কিন্তু বলতে পারবো না। বহু বছর আগে আমার ঠাকুরদা বাড়ি করে নর্থ বেঙ্গলে বাড়ি করেছে, যেটা রায়গঞ্জ নাম, রায়গঞ্জ জানো তোমরা উত্তর দিনাজপুর, দিনাজপুরটা দুটো ভাগ হয়েছে, একটা হলো দক্ষিণ দিনাজপুর বালুরঘাট আর একটা হলো উত্তর দিনাজপুর রায়গঞ্জ, তার মধ্যে ডিস্ট্রিক্ট টাউনের মধ্যেই পড়ে কালিয়াগঞ্জ বলে একটা জায়গা, সেখানেই একটু মফস্বল, মফস্বল হলেও আমাদের জায়গাটা খুব সুন্দর, ন্যাশনাল হাইওয়ের ধারে। তো আমাদের নিজেদের বিরাট বাগান বাড়ি, মানে দু বিঘার উপরে বাগান বাড়ি। তো আমার বাবা যখন ওখানে ছিলেন, বাবার কর্মক্ষেত্রে আমাদের কলকাতায় আসা, না না আমাদের সব নর্থ বেঙ্গলে, আমাদের আত্মীয় স্বজন সব নর্থ বেঙ্গলে। এবার এত
বাগান করেছে আম কাঁঠাল আর ওখানকার আম কাঁঠাল যারা জানো কি পরিমাণ মিষ্টি। আমরা এখানকার মানে হিমসাগর ল্যাংড়ার পরে তার অন্য আম ভালো লাগে না আমার, মানে কি পরিমাণ মিষ্টি। আর গাছের গোড়া থেকে কাঁঠাল ধরে আর আম মিষ্টি যায়, ওটা তো একটা মাটিটা মিষ্টি না। সেই জিনিসগুলো মানে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, সে যে কি ছিল সেই দিনগুলো আমার পড়াশোনা ওখান থেকেই। তারপরে কলেজটা পুরোটা ওখানে করতে পারিনি, কিছুটা পরে করতে হয়েছে। তো এখানেই আমার বাবা বাড়ি করেছে পরে, তাছাড়া আমাদের ওখানেই সবাই। এখন কাকার ছেলে মেয়েরা আছে ওইদিকে, কাকার ছেলেরা আছে। আর মানে আমার বাবার প্রজন্মের মোটামুটি কেউই বেঁচে নেই, একমাত্র আমার ছোটো কাকিমা বেঁচে আছেন, আর কেউ নেই। তো আমরা যাই কয়েকবার, এখনও যাই কারো বিয়ে টিয়ে হলে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে যাই, কি যে ভালো লাগে। আর এখন তো মফস্বল নেই, এখন টাউন হয়ে গেছে, এখন সব জায়গায় খুব উন্নত। আর ন্যাশনাল হাইওয়ের ধারে তো একদম আমাদের বাড়ি, মানে দরজা থেকে লাফ দিয়েই বাসে উঠতে হতো, মানে এত সুন্দর জায়গায় বাড়ি। আরে সেগুলো খুব মিস করি জানো তো, সেগুলোতে তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা ঘুমোতাম না জানো, আমার এক দিদি ছিল, আমার এক খুড়তুতো দিদি ছিল, আমার বাবাই বড় ভাইদের মধ্যে, সেই খুড়তুতো দিদি আর আমি ইয়ে করে রাখতাম যে কোন গাছে ওঠা যায় আজকে। সেই কাঁচা মিঠে আম তো জানোই, মালদায় তো বিখ্যাত কাঁচা মিঠে আম, সেই আম গাছে উঠে সে ঝাল লোন করে রাখতাম আগে জানো তো। দুপুরবেলায় সবাই শুয়ে পড়বে, এবার আমি আর বড়দি, আমাদের ওই দিদি সবার বড়, আমাদের বংশে 21টা ভাই বোন আমরা, আমাদের 6 ছেলে আর তাহলে কটা হচ্ছে 16টা মেয়ে, না 15টা, 15টা মেয়ে আমরা, 15টা মেয়ে আর 6 ছেলে, 21টা ভাই বোন আমরা। তো পরে যেগুলো ছিল তো পরে অনেক ছোট, তো বড়দি আর আমি ছিলাম। বড়দি এখন আমাদের মধ্যে নেই, চলে গেছে, একটা অসুখেই চলে গেছে। যাই হোক, সেই বর্দিয়ার আমি ইয়ে করতাম যে কোন গাছে উঠবো আজকে। হ্যাঁ, দুপুরবেলায় সবাই শুয়ে পড়লে সেই গাছে উঠতাম, উঠে সেই কাঁচা মিঠে আম বসে বসে দুজনে খেতাম। এইগুলো সেই স্মৃতিগুলো মনে পড়ে না, এই আম কাঁঠালের দিন তো, এখন এই কথাগুলো সত্যি মনে পড়ছে। দেশের বাড়ি ছেড়েছি, কাঁঠাল কাঁঠাল সত্যি খাই না আমরা, গাছে উঠে বসে পাকা পাকাটা খেতাম, কি বলবো এগুলো। হ্যাঁ, বর্দিয়ার আমি গাছে উঠতাম, উঠে তাক করে আসতাম, মানে কোনটা কাঁঠাল আওয়াজ হচ্ছে, ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হচ্ছে, সেই কাঁঠালটা পাকবে, সেই কাঁঠালটা পাকবে, এবার উঠবো আমি আর বর্দি, উঠে এবার ওই কাঁঠাল বসে বসে দুজনে খাবো। আবার কি করতাম না, তা কোছে মুড়ি নিতাম, হ্যাঁ কোছে আবার মুড়ি নিতাম, দেশের দেশের মুড়ি ভাজা। এইসব স্মৃতি কি বলবো, শেয়ার করা মানে অনেক গল্প, সে কি বলবো গল্পের শেষ। ছেলেবেলায় ভালোই দুষ্টুমি করতো, হ্যাঁ দুষ্টুমিও করেছি, সাইকেল চালাতাম, তারপরে ও আখ চুরি করতাম জানো, আখ আমাদের আখের গল্পটা আমার বইয়ের সাথে করেছি অনেকবার, বাইরের সাথে বাইরে শুনে আর হাসে। আখের গল্পটা কিন্তু মজা লাগে, মামুনি ছোটবেলার গল্পগুলো বলে দেশের বাড়ি, খুব মজা লাগে শুনতে, কারণ আমরা তো এখানে এসব কিছুই পাইনি, আমি তো বড় অবস্থায় এসেছি না কলকাতায়, কলকাতা থেকে আসা যাওয়া সবসময় করতাম, কারণ আমরা কলকাতা অনেকদিন থেকে আসা যাওয়া করি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে, তার আগে থেকে আমার আমার বাবা অনেক বছর, বাবা অনেক বছর কলকাতায়, আমার ছোট ভাই যখন 1 বছর, বাবা বহু বছর কলকাতায়, বাবার জন্য আমরা এখানে মানে চলে আসলাম কলকাতা, মানে আমাদের ফ্যামিলিটাই কলকাতা, তাছাড়া আমাদের আত্মীয় স্বজন এখানে নেই, আমাদের আত্মীয় স্বজন সব নর্থ বেঙ্গল, মানে তোমার এইদিকে বহরমপুর থেকে ওইদিকে একদম লাস্ট কোচবিহার, শেষ আমাদের সব আত্মীয় স্বজন। তো যাই হোক, এই স্মৃতিগুলো, আখ আখ চুরির কথা আর বলো না, ও বাবা সে মানুষ আখ চুরি করছে না, শিয়াল আখ চুরি করছে, সেটা আর বোঝা যেত না। সে আমাদের, আমি ছিলাম, বড়দি ছিল, মানে বড়দি আমি তখন বড়, বড় বলতে কি ওই 10-12 বছর বয়স হবে, 10-12 বছর, বেশি বড় হলে তো বাইরে বেরোতে পারবো না বা গাছে উঠতে পারবো না, সেটা আবার বারণ আছে। তো ওই 12 বছর হয় তবে বয়স। এবার আখ চুরি করতাম, ওখানকার আখ কি বলবো, মধু মধু, চাক জাল হতো, বসে থেকে সেই আখের জালের গুড় নিয়ে আসতাম। সে এই যে ঘানির তেল, এখানে তোমরা তো দেখতে পাও না, আমরা ঘানের তেল নিয়ে এসে খেতাম,
সে বলছি সেই সবই স্মৃতি, এগুলো গল্প করি। আমি তো বড় অবস্থা অনেক, আমার কলেজ কলেজে ওখানেই প্রায় শেষ। আমি তো অনেক বড় অবস্থায় ওখানকার স্মৃতি সবই আমার মনে আছে, এখনো খুব মিস করি, ওগুলো ভীষণ মিস করি। সেই আগ্রা তো চুল, হ্যাঁ স্কুল থেকে খাবার খেতে, সেখানে আজ আখ চুরি করেছি বাবা, সেই ওখানকার সেই তোর ওটাকে কে বলে কেয়ারটেকার, সে তারা করেছে, সেই দোষ করলো ছেলেদের। আমাদের হাই স্কুল ছিল, মেয়েরা কম আর ছেলে বেশি, সেই তারা আমাদের দোষ নিল না, দোষ ওরা বলো আমরা চুরি করেছি। সে হেডমাস্টারের কাছে চলে আসলো, সে সত্যি কথা, এগুলো স্মৃতি, সত্যি স্মৃতি। আখ চুরি করতাম পরে জানো তো, এই ন্যাশনাল হাইওয়ের উপরে বসে বসে খেতাম আখ, সে শীতকালে আখ তো শীতকালে হয়, ওরে বাবা পুরো দুই গাল আর জিভ ছুড়ে, তো ওই জন্য আমাদের মনে জন্ডিস কোনোদিন হয়নি। এত আখের রস খেয়েছি, রাত্রে ভাত খেতাম না, মা ভাত খেতে ডাকলে বলে না না ভাত খাবো না, কেন রে এত আখ খেয়েছি, মোটা মোটা আখ, ওখানকার মধুবন আখ বলে, সে আখ তো না যেন মধু খাচ্ছি, এত মিষ্টি আর মচমচে, মানে ওইরকম ফাঁপা আখ না মচমচে, এত সুন্দর। সবই স্মৃতি গো, এখন সব স্মৃতি। এই পায়েলের কাছে গল্প করি, সবার কাছেই গল্প করি, আমার ছেলের কাছেও বলি, ছেলে তো অত শোনার টাইম কোথায় মায়ের গল্প, মজা লাগে। আমি ওর কাছে গল্প করি, আবার নাতনি বড়লে নাতনিকে শোনা, না আপনি শোনার টাইম থাকবে না, যেমন ছেলেরা এখন শোনার টাইম, ছেলে শোনে যখন বলি টলি শোনে, আমার ছেলে একটু উদাসীন, আমার ছেলে একটু উদাসীন। আসলে আসল কথা ওদের কম্পিউটারই ওদের জীবন, বুঝতেই তো পারছ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা তাদের তো কম্পিউটার জীবন, মানে ওখানেই ওদের মানে সারাদিনে ওখানেই পড়ে থাকে। হ্যাঁ এই যে আজকে তো আমি বলছিলাম কিরে এডিটিং শুরু করবি নাকি একটু, ও টাইমই নেই বলে, আমার টাইম নেই, ওই জন্য বউকে বললাম, বসে বউ বলছিল না আমাকে কেমন লাগছে, আমি শোন আমরা দুপুরবেলা আমরা কেউ অত সুন্দর হয়ে কেউ এখন থাকি না, সবার বাড়ির অবস্থা একই, আমরা যেমন থাকি তেমনি দেখাবো, কি আছে তাই না বলো? অনেক গল্প করলাম কিন্তু, অনেক শেয়ার করলাম, এদের একদম চলে এসছে, আমার খাওয়া শেষ, মামনি খাচ্ছে, আজকে ফার্স্ট আজকে আর মাছ খাও না, ও আজকে আমার মেনটা মনের মতো ছিল, মাছ ছিল না জানো তো, মাছ ছিল আজকে খাবো, সরিয়ে রেখে দিয়েছি, দেখা মাছটা দেখে দে, দেখছো তো থাকবে না। আচ্ছা এখানে হাই বন্ধুরা বলে চলে না, এখানে হাই বন্ধুরা বলে চলে যা, বলে যাও ওরা 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 দেখছে, এরকম তোমাকে কি বলবে বলো তো, দুষ্টুমি দুষ্টুমি বলবে, আমার শোনো আসলো গলা শুনতে পাচ্ছ, গলা শুনতে পাচ্ছ, মামনি খাওয়া শেষ হয়ে গেছে, আমার তাকেই শেষ হয়ে গেছিল, তো এখানে আজকের ব্লগ শেষ হয়েছে, সব খেয়েছি, ও খায়নি, ও মাছের মাছের গান খেয়ে, গলা শুনতে পাচ্ছ, দাদাকে বকছে, দাদাকে যাই হোক আজকে ব্লগ শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে, ভালো থেকো সুস্থ থাকো, টাটা।